অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 12:01 জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ও কূটনীতিকরা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। মহামারী করোনার দুবছর পর অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর মন্ত্রিপরিষদের সদস্য ও দলের নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা, এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি পাওয়ার দাবিদার এবং আমরা সেই দাবি আবারও এই একুশের শহীদ মিনার থেকে আমরা করছি। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক। পরে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। মাতৃভাষা দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিশিষ্টজনেরা। সংসদের বিরোধী দলের নেতার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানান বিরোধী দলের উপনেতা জি এম কাদের। এরপর একে একে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। রাতেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ জনতার। 1952 থেকে 2023 মাঝখানে কেটে গেছে 71টি বছর, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলা ভাষা। সে সকল অকুতভয় সেনাদের বিন্দুমাত্র ভুলে যায়নি বাঙালি জাতি। তাই তো একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। যতকাল বাংলা ভাষা রবে ততকাল শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ষিত হবে জাতির সূর্য সন্তানেরা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।